আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। পূর্ব সাগর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, রাশিয়া যুদ্ধ করতে না চাইলে যে ভয়ঙ্কর সাজা। পুতিন ধাপ্পাবাজি করছে না, সতর্ক করল ইইউ। মোদির মুখে হঠাৎ পুতিনের সমালোচনা কেন? যে কারণে চীনের সঙ্গে ফের সম্পর্ক চান জেলেনস্কি। ডলার সংকটের শেষ কোথায়? যে ভয়ে রাশিয়া ছাড়ছে পুরুষরা। এরপর আরও থাকছে মিয়ানমার ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভূমিকা, তীব্র সমালোচনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। যে দেশে অপরাধী না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে জেলখানা। ইসরায়েল ইউক্রেন যুদ্ধ এবার। 8 মাসে সর্বনিম্ন বিশ্ববাজারে তেলের দাম। ক্ষমা চাইলেন ইমরান খান। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যে দেশে রাস্তার পাশে খোলা বাজারে বিক্রি হয় বস্তা বস্তা টাকা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাবার জন্য। পূর্ব সাগরে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ আজ রোববার এই মিসাইল নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছেন, তবে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। এএপির প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পূর্ব ঘোষিত সামরিক মহড়াকে সামনে রেখে এই মিসাইল উৎক্ষেপণ করেছেন উত্তর কোরিয়া। তাছাড়া সূত্রের ইঙ্গিত, পিয়ংইয়ং চলতি বছর একটি সাবমেরিন চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে জাপানের উপকূল রক্ষীরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে এবং জাহাজগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাশিয়া যুদ্ধ করতে না চাইলে যে ভয়ঙ্কর সাজা। যেসব রুশ সেনারা যুদ্ধক্ষেত্র ছেড়ে যাবে, যুদ্ধ করতে অস্বীকার করবে, আদেশ অমান্য করবে কিংবা শত্রুপক্ষের কাছে আত্মসমর্পণ করবে, তাদের জন্য 10 বছরের সাজা দেওয়ার আইন প্রণয়ন করেছে রাশিয়া। বিবিসি শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার সৈন্যদের জন্য কঠোর শাস্তির আইনে স্বাক্ষর করেন। চলতি সপ্তাহের শুরুতে রুশ পার্লামেন্ট এই আইন অনুমোদন করে। আগের আইন অনুযায়ী এসব অপরাধের জন্য 5 বছরের সাজার বিধান ছিল। ইউক্রেনের কয়েকজন রুশ সৈন্য যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর ও সম্মুখ যুদ্ধে যোগদান এড়াতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে এই আইন প্রণয়নের খবর সামনে এলো। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, পুতিন ধাপ্পাবাজি করছে না, সতর্ক করল ইইউ। ইউক্রেনের সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে দেয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকিকে ইউরোপীয় ইউনিয়ন অবশ্যই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। যুদ্ধ একটি বিপজ্জনক মুহূর্ত পৌঁছেছে উল্লেখ করে বিবিসিকে জোসেফ বোরেল বলেন, অবশ্যই এটি একটি বিপজ্জনক মুহূর্ত, কারণ রাশিয়ান সেনাবাহিনীকে একটি কোণে ঠেলে দেওয়া হয়েছে এবং পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার হুমকি খুবই বাজে একটি ব্যাপার। ইউক্রেনের রাশিয়ান আগ্রাসন শুরু হওয়ার 7 মাস পর বিশ্লেষকরা একমত যে প্রেসিডেন্ট পুতিনের বাহিনী পিছিয়ে আছে, তবে জোসেফ বোরেল বলেছেন একটি কূটনৈতিক সমাধান পৌঁছাতে হবে যা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে। এমন সময় তিনি মন্তব্য করলেন যখন ইউক্রেনের 6টি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার জন্য গণভোট চলছে। পুতিন রিজার্ভ সেনার আংশিক সমাবেশের নির্দেশ দিয়েছেন। এছাড়া সম্মুখ যুদ্ধেও রুশ বাহিনী বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মোদির মুখে হঠাৎ পুতিনের সমালোচনা কেন? গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে এই আগ্রাসনের পক্ষে সুর মিলিয়েছিলেন কেবল 2 স্বৈরশাসিত দেশ, উত্তর কোরিয়া ও মিয়ানমার। কিন্তু সে সময় বেশ দৃষ্টিকটুভাবে জাতিসংঘের রুশ আগ্রাসনের নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল এশিয়া সমাবেশে সবচেয়ে জনবহুল 2 দেশ, চীন ও ভারত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মাত্রই রাশিয়ার সঙ্গে সীমাহীন বন্ধুত্বের ঘোষণা দিয়েছিলেন, আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথাকথিত নিরপেক্ষ অবস্থান অনেকের কাছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নীরব সমর্থন বলে মনে হয়েছিল। অন্তত রুশ গণমাধ্যমগুলো বিষয়টিকে সেভাবেই উপস্থাপন করেছিল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে চীনের সঙ্গে ফের সম্পর্ক চান জেলেনস্কি। চীনের সঙ্গে ফের সম্পর্ক স্থাপন করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, তবে রাশিয়ার আগ্রাসনের ব্যাপারে চীনের অবস্থান অস্পষ্ট বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলা শুরু হওয়ার আগে চীনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল, তাছাড়া বেইজিংয়ের সঙ্গে অনেক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাও ছিল। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে এমন মন্তব্য এলো। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ডলার সংকটের শেষ কোথায়?
খরচ কমানোর নানা পদক্ষেপ নেওয়ার পর দেশে ডলার নিয়ে সংকট কাটছে না। ব্যাংকগুলোতে এখনও ডলারের ঘাটতিতে এলসি খুলতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। প্রয়োজনীয় পণ্যের এলসি খুলতে গেলেও ডলারের সরবরাহ নেই বলে ব্যবসায়ীদের অনেককে বাইরে থেকে ডলার সংগ্রহ করে দিতে বলছে। এদিকে খোলাবাজারে কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগ ও অভিযানের কারণে এক্সচেঞ্জ হাউসের ঘাটতি দেখা দিয়েছে। ব্যবসায়িক মুনাফা করার উদ্দেশ্যে ব্যাংকগুলোর মতো এক্সচেঞ্জ হাউসগুলো একই আচরণ করছে, ফলে ব্যবসায়ীদের 109 থেকে 110 টাকা খোলা বাজার থেকে ডলার কিনতে হচ্ছে। এতে করে আমদানি খরচ অনেক বেশি পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, সংকটের কারণে এলসি খোলা নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ডলার সংকট কাটাতে নানা উদ্যোগ নিলেও পর্যাপ্ত ডলার পাওয়া যাচ্ছে না। বিকল্প মুদ্রা ব্যবহারের কথা বলা হলেও সেটাও নিশ্চিত করা যায়নি, যার প্রভাব পড়ছে দেশের পুরো অর্থনীতির উপর। বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান বলেন, যেভাবে আমদানি খরচ বেড়েছে তাতে এলসির জন্য পর্যাপ্ত ডলার এখনও পাওয়া যাচ্ছে না। নিত্যপণ্য ছাড়াও মূল ধনী পণ্য আমদানি যদি না করা যায় তাতে সংকট আরও বাড়বে। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে উদ্যোগ নিতে হবে। জানা যাচ্ছে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি কমে যাওয়ার ডলার সংকট এখনও কাটেনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে ভয়ে রাশিয়া ছাড়ছে পুরুষরা। ইউক্রেন যুদ্ধে যোগ দেয়া এড়াতে দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে রাশিয়ার পুরুষরা। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের ওপর হামলা জোরদারের জন্য বুধবার রিজার্ভ সেনা তলব করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে যারা কোনো একসময় রুশ বাহিনীতে কাজ করেছেন বা ভবিষ্যতে সেনাবাহিনী প্রয়োজনের জন্য প্রশিক্ষণ নিয়েছেন, সেসব রিজার্ভিস্টদের এখন যুদ্ধ করার জন্য ডেকে পাঠানো হবে। সব মিলিয়ে প্রায় 3 লাখ লোককে যুদ্ধে যোগ দেওয়ার জন্য ডাকা হতে পারে। পশ্চিমা সংবাদ মাধ্যমের খবরে মিথ্যা দাবি করে ক্রেমলিন বলেছেন, যুদ্ধে যেতে সক্ষম এমন পুরুষদের পালিয়ে যাওয়ার খবর অতিরঞ্জিত। অবশ্য বিবিসি দাবি করেছে, জর্জিয়া সীমান্তে যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করা পুরুষরা ভিড় করছেন। তাদের মধ্যে কেউ কেউ বাইসাইকেল করে এবং কেউ কেউ পায়ে হেঁটে সীমান্তে পারাপার চেষ্টা করছেন। নাম প্রকাশ অনিচ্ছুক এক রুশ বলেছেন, তিনি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 9টা থেকে অপেক্ষা করছিলেন এবং সন্ধ্যায় সীমান্ত পার হতে পেরেছিলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মিয়ানমার ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভূমিকার তীব্র সমালোচনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। তিনি অভিযোগ করেছেন, অভ্যুত্থান পরবর্তী মিয়ানমারের পরিস্থিতি উন্নয়নের জন্য গুরুতর পদক্ষেপ নেয়নি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই পরিষদের 5টি স্থায়ী সদস্য প্রায় তাদের ভেটো ক্ষমতার অপব্যবহার করে দ্বন্দ্ব সমাধান করার অসম্ভব করে তোলে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া 22 মিনিটের ভাষণে প্রায় পুরো সময় নিরাপত্তা পরিষদের তীব্র সমালোচনা করেছেন ইসমাইলি সাবরি। তার মতে জাতিসংঘের সবচেয়ে বড় সমস্যা এখন নিরাপত্তা পরিষদ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে দেশে অপরাধী না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে জেলখানা। কোনো অপরাধী না থাকার কারণে এবার নেদারল্যান্ডসের জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে অন্তত 18টি জেলখানা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। জেলখানাগুলো বন্ধ হয়ে গেলেও প্রায় 1,500 কর্মী কাজ হারাবেন। প্রায় 700 জন কর্মীকে অন্যান্য সরকারি কাজে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছে সরকার। সত্যিকার অর্থে এখন যেন দেশটিতে সত্যজিৎ রায়ের গান বাজছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। হয়তো বাংলায় হচ্ছে না, সে দেশের ভাষাতেই হচ্ছে। গুপ্তচর বলছে সে দেশে সুখ আছে, শান্তি আছে, গাছে ফুল আছে, ফল আছে। সাথে এটাও বলবে যে সে দেশে কোনো অপরাধ নেই, নেই কোনো অপরাধীও, তাই জেলগুলোতে চড়ছে ঘুঘু। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইসরায়েল ইউক্রেন যুদ্ধ এবার। রাশিয়া আক্রমণ প্রতিহত করতে ইসরায়েলের কাছ থেকে সহযোগিতা চেয়েছে ইউক্রেন, তবে তা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমি জানি না ইসরায়েলের কী হয়েছে, সত্যি বলতে আমি খুবই অবাক হয়েছি তাদের আচরণে। তারা কেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারবে না তা মোটেই আমি বুঝতে পারছি না। গত বুধবার ফরাসি সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ভলাদিমির জেলেনস্কি এসব কথা বলেন। তার সাক্ষাৎকারের রেকর্ডিং শনিবার প্রকাশ করেছেন ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, 8 মাসে সর্বনিম্ন বিশ্ববাজারে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমা অব্যাহত হয়েছে এই সপ্তাহে। শুক্রবার একদিনে প্রায় 5% কমে 8 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এর দাম। 2 দশকের বেশি সময়ের মধ্যে মার্কিন ডলারের দর সর্বোচ্চ পর্যায়ে যাওয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দার সংখ্যা আরও তীব্র হওয়ার জেরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্র্যান্ডের দাম 4.8% বা ব্যারেল প্রতি $4.31 কমে $86.15 দাঁড়িয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে প্রায় 6% কমল ব্রেন্টের দাম।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ক্ষমা চাইলেন ইমরান খান। সম্প্রতি এক নারী বিচারককে নিয়ে মন্তব্যে জোরে আদালত অবমাননার অভিযোগ করা একটি মামলায় ক্ষমা চেয়েছেন পাকিস্তানি তেহরিক ইনসাফের চেয়ারম্যান এ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার ক্ষমা চাওয়ার পর আদালত মামলাটি স্থগিত করেছেন। বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের শুনানিতে ইমরান খান বলেন, আদালত চাইলে আমি ওই নারী বিচারকের কাছে যাব এবং তার কাছে ক্ষমা চাই। আমি কখনো আদালত বা বিচার বিভাগের অনুমতিতে আঘাত করব না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে দেশের রাস্তার পাশে খোলা বাজারে বিক্রি হয় বস্তা বস্তা টাকা। টাকা দরকার হলে আমরা তা তোলার জন্য সাধারণভাবে ব্যাংকে যাই বা এটিএমে গিয়ে প্রয়োজনীয় টাকা তুলে নেই। কিন্তু ভাবুন তো, রাস্তার ধারে আলু পটল বিক্রি করার মতো যদি টাকা বিক্রি হয়, না কোনো গল্প কথা নয়। রাস্তার পাশে লাইন দিয়ে বস্তা বস্তা টাকা নিয়ে বসে ব্যবসায়ীরা, গ্রাহকরা তাদের প্রয়োজন মতো টাকা কিনছেন। ওই অনেকটা আলু পটল কেনার মতো। এমন বিচিত্র বাজার রয়েছে আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে। সেখানে বিক্রি হয় টাকা, জাল বা নকল নয়, একেবারে আসল টাকা। খোলা রাস্তায় দিন দুপুরে ক্রেতারা বিনিময় প্রথার মাধ্যমে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে রাশি রাশি টাকা, ওখানে যার নাম শিলিং। সোমালিল্যান্ডের আর্থিক কাঠামোই এর জন্য দায়ী। শিলিংয়ের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 2000 সালে $1 ছিল 10,000 শিলিংয়ের কাছাকাছি। 2017 সালের প্রথম দিকে 9,000 শিলিংয়ের সামান্য ছিল $1। তাই ডলার বা ইউরোর নিরিখে সামান্য খরচ করলে পাওয়া যেত কয়েক কেজি নোট। শিলিংয়ের দাম এতটাই পড়েছে, চোর ডাকাতরাও আগ্রহ দেখায় না চুরি করতে। তাই রাস্তার ধারে বসে বিক্রি করা হয় বস্তা বস্তা শিলিং।